পুরুষোত্তম যোগ। যোগ দর্শনে যাকে দ্রষ্টা স্বরূপ বলেছেন, গীতাতে তাকে আত্মস্বরূপ বলা হয়েছে। এই আত্মস্বরূপ আমিকে জানতে হলে গীতায় যে ভগবান আমি আমি বলেছে তাকে জানতে হবে, কারণ সকলেই তো আমি আমি করে। তবে গীতার আমি ও আমার আমির মধ্যে পার্থক্য কি? গীতায় পঞ্চদশ অধ্যায়ে ভগবান এই আমি পুরুষকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম হলো খড় বা চঞ্চল আমি, দ্বিতীয় অক্ষর বা স্থির আমি, এবং তৃতীয় পুরুষোত্তম বা সাম্য আমি। তিনি গীতায় বলেছেন, খড় পুরুষ হতে উন্নত পুরুষ হলো অক্ষর আমি, এবং অক্ষর পুরুষ হতে উত্তম আমি হলো পুরুষোত্তম। এখন এই অক্ষর পুরুষ কে তা জানতে হবে। খড় অর্থে ক্ষয়শীল, তাই এই ক্ষয়শীল আমি হলো খড় পুরুষ, অর্থাৎ চঞ্চলতায় আবদ্ধ ও পরিবর্তনশীল আমি হলো খড় পুরুষ। এক কথায় চঞ্চলযুক্ত আমি হলো খড় পুরুষ। এই চঞ্চলের কারণ হলো চিন্তা, এবং চিন্তা পরিবর্তনশীল বলেই সে খড় হয়ে যায়। এইভাবে চিন্তার চঞ্চলতায় আবদ্ধ আমি হলো খড় আমি। দ্বিতীয় অক্ষর পুরুষ, অর্থাৎ যার ক্ষয় নেই সেই হলো অক্ষর। আমরা যখন চিন্তায় আবদ্ধ হই তখন চেতনা থাকে, আবার যখন শান্ত হই তখনও চেতনা থাকে। তাহলে চেতনা স্থির ও পরিবর্তন উভয় অবস্থাতেই বজায় থাকে, উহার কোনো রূপান্তর হয় না। কিন্তু যেহেতু আমরা চিন্তায় আবদ্ধ, সেহেতু চিন্তার সর্ববস্থায় এই সাক্ষীস্বরূপ চেতনাকে জানতে পারি না। সর্ব অবস্থায় এই স্থির চেতনাই হলো অক্ষর, কারণ চেতনা না থাকলে চিন্তা থাকে না। কিন্তু চেতনা স্থির ও চিন্তা চঞ্চল, এরা বিপরীতমুখী স্বভাব, এরা একত্রে থাকতে পারে না। যখন চেতনা বোধে থাকে তখন চিন্তা থাকে না, আবার যখন চিন্তা থাকে তখন চেতনা বোধে থাকে না। এইভাবে একটা অক্ষর আমি ও আর একটা খড় আমি। কিন্তু উত্তম আমি হলো পুরুষোত্তম, অর্থাৎ যে খড়িত হয়েও অক্ষর, যে চিন্তা করেও চৈতন্যকে হারায় না, সেই হলো পুরুষোত্তম। একদিকে সে নিত্য চৈতন্য প্রতিষ্ঠিত, অপরদিকে ওই চৈতন্য বোধে থেকে জগতের জন্য সে চিন্তিত, অর্থাৎ সে চিন্তা করে বিক্ষিপ্ত হয় না, বা চিন্তা না করে লয় হয় না। সর্ব অবস্থাতেই সে সাম্যই থাকে। পুরুষোত্তমের খড় ভাব হলো লীলা ও অক্ষর ভাব হলো নিত্য। লীলা পরিবর্তনশীল ও নিত্য সদা একভাবে প্রতিষ্ঠিত, এবং পুরুষোত্তম হলো ওই নিত্য ও লীলার সমন্বয় বিগ্রহ। তাই বৈদিক ঋষিরা বেদে এই পুরুষোত্তম আমিকে জানতে গিয়ে বলেছেন, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই চরাচর জগৎ সবই সেই চৈতন্যপূর্ণ, সেই পূর্ণ চৈতন্য হতে ক্ষয়িত বা ব্যয় হলেই পূর্ণই অবশিষ্ট থাকে, তার কখনো ব্যতিক্রম বা ক্ষয় হয় না। তাই চৈতন্য পুরুষকে চিন্তা কখনো আবদ্ধ করতে পারে না। চেতনা চিন্তা থেকে আলাদা, এবং চিন্তা চেতনা থেকে আলাদা। চিন্তা হলো চঞ্চল ও চেতনা হলো স্থির, কিন্তু চৈতন্য হলো উভয় অবস্থাতেই সাম্য বা পূর্ণ। তার থেকে খড়িত হলেও সেই অক্ষর, তাই সে চিন্তায় থাকলেও নিশ্চিন্ত ও না থাকলেও নিশ্চিন্ত। অতএব এ পুরুষোত্তম কর্ম করলেও নিশ্চিন্ত, আবার না করলেও নিশ্চিন্ত, কারণ তার নিজের কোনো চাহিদা নেই। তাই সে গীতার ভাষায় কর্মে অকর্মী ও অকর্মে কর্মী।